গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি অনেকটাই ভালো আছি অন্য মানে কালকের থেকে অনেক ভালো আছি চলো সকালবেলা এই সমস্ত কাজবাজগুলো করে নিই রোদ্রে সমস্ত জিনিসগুলো দিয়ে নিচ্ছি বালিশ কম্বল লেপ সমস্ত কিছু রোদ্রে দিয়ে নিচ্ছি আর এবার আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়ে ঘরটাকে ঝাড় দেব তো চলো আর হচ্ছে পরে এসে ঘরটা মুছবো তো এখন আপাতত এটা তোমাদের সাথে শেয়ার করি ওখানে এখনও কিছু জামা কাপড় রয়েছে ওগুলো আমি পরে ভাজ করবো এখন আর পারছি না আর এই যে সেই ল্যাপটপটা ঠিক হয়নি জানি না কি হবে এখনও ঠিক হবে কি না আবার দিয়ে আসতে হবে তো ওখানে রয়েছে আপাতত তো চলো এবার আমি নিচে যাব আর এই যে এখানে সব লেপ ক্যাথাগুলো মেলে দিয়েছি তো এখানে রৌদ্র আছে অনেক আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি মেটে আলু কেটেছি এখানে মাছ জলে ভিজিয়ে রেখেছি তো এবার এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আর এবার তরকারির জন্য এখানে ফোড়ন দেব আর একটুখানি মাছের তেলও আছে আমি এখানে শুকনো ঝাল জিরে তেজপাতা সব ফোড়ন দিয়ে নিয়েছি আর এবার মেটে আলুটা দিয়ে দেব আর আমি তার মধ্যে বাটলাটা করে নেবো মেটে আলুটাকে একটু নাড়াচাড়া করব লবণ হলুদ দিয়ে আর ততক্ষণে আমি বাটনাটা করব বাটনা করব আদা জিরে আর কাঁচা ঝাল তো এগুলোকে আমি বেটে নেব শিলনোড়ায় তো চলো আমি এগুলোকে বাটনা করে নিই তো হচ্ছে এটা একটুখানি ততক্ষণে ভাজা ভাজা হতে থাকুক ততক্ষণে আমি বাটনাটা কমপ্লিট করে নিই আর এই দেখো অলরেডি আমার বাটনাটা করা হয়ে গেছে তো এই যে এখানে আদা জিরে আর কাঁচা ঝাল বেটে নিয়েছি তো এবার খুব ভালো করে এটাকে কষাবো তো এবার খুব ভালো করে কষে নেবো আর মেটে আলু কিন্তু খুব বেশি ফোটে না মানে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে একদম গলে যাবে তো দেখে শুনে বুঝে শুনে এটাকে হচ্ছে করতে হবে তো চলো এ দেখো কষানি হয়ে গেছে আর গরম জল করে রেখেছি তো গরম জলটা দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দেবো আস্তে আস্তে মাছগুলো একটুখানি ফুটতে দেবো তারপরে মাছ দিয়ে দেবো এই যে মাছ ভেজে রেখেছি আর কয়েকটা মাছের ডিমও ছিল তো এই দেখো মাছের তেল আর মাছের ডিমটা রেখেছি আর এই যে একটু গরম মশলা দেব সেই জন্য শিলনোড়াতে বেটে নেব তো চলো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে আর গরম মশলাটা বাটাও হয়ে গেছে আমার তো এবার গরম মশলাটা দিয়ে তরকারিতে দিয়ে আমি নামিয়ে নেবো জাস্ট তো চলো আমি দিয়ে দিচ্ছি আর তারপরে ফাইনালি দেখ রেডি হয়ে গেছে আর এবার আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি তো এই যে তরকারিটা আমি এবার এটাকে গাম মানে হচ্ছে গামলাতে ঢেলে নেব তো চলো আমি আবার পরে কথা বলছি তোমাদের সাথে তো এখন মনে হচ্ছে একটু কফি হলে ভালো হতো তাই এই যে কফি করেছি আমি আর মা এখন কফিটা খাবো আর এই যে খাবার নিয়ে এসেছি চলো তোমাদের সাথে আবার সন্ধেবেলায় দেখা হবে চলো খেয়ে দিয়ে নিই তো টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধ্যাবেলা আমি চা করতে চলে এসেছি আর বলেছিলাম যে কাড়া চাটা করি সেটার জন্য এই যে এইগুলো লাগে তো আদা বেটে নিয়েছি মানে একটু হালকা নোড়া দিয়ে ছেঁচে নিয়েছি গরম মশলা আর তুলসী পাতার মঞ্জুরি তো তোমরা তুলসী পাতাও দেবে তুলসী পাতাতেও ভীষণ উপকারী হাই ফ্রেন্ডস তো তোমরা সবাই কি করছো আর এখন বাজে সাড়ে আটটা তো এখনো নটা বাজে তো হচ্ছে আমার রান্না সমস্ত কমপ্লিট রুটি করেছি আর দুপুরবেলায় মেটে আলু দিয়ে তরকারি করেছিলাম মাছ দিয়ে তো ছেলের জন্য আছে আর ছেলের জন্য ভাত নিয়ে এসেছি আমাদের জন্য রুটি নিয়ে এসছি আর হচ্ছে এই যে আমি একটা রুটি খাবো হচ্ছে আর মানে গালে যাই দিচ্ছি সব তিতো তিতো লাগছে তো সেই জন্য আবার একটা প্যারাসিটামল খাবো তো এখনো খাইনি খাওয়ার পরে আবার খাবো তো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো মানে এখনই খাবো না একটু পরে খাবো খাবার নিয়ে এসেছি ওপরে নিয়ে এসে ঢেকে রেখেছি আর আমি চা নিয়ে এসেছি যে সন্ধ্যাবেলায় দেখলে তো যে কারার মতন করে চা করেছি তো সেই চায়ের সিটেগুলোই ছিল মানে সমস্ত কিছু জিনিসগুলো ছিল তো সেগুলোকে দিয়ে আমি হচ্ছে আবার একটু চা করে নিয়ে এসেছি তো আমি সেটা এখন খাবো মানে প্রচণ্ড গলা ব্যথা তো লবণ জল দিয়ে গার্গিল করেও এসেছি আমি একেবারে আর এই যে ছেলে খেলা করছে একটুখানি আর ওকে এখন আমি পড়তে বসাবো তো সন্ধ্যাবেলা একটুখানি বসেছিলাম তারপরে আমি আবার রান্না করতে গেছিলাম যে তোমার শরীরটা ভালো না আস্তে আস্তে কাজ করতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে এসেছিলাম আর এবার আমি ওকে পড়তে বসাবো তো চলো আমি ওকে পড়িয়ে নিই আর আজকে আর ভিডিওটা বড় করছি না তো আজকে সারা দিন এই সব কাজবাজি ছিল মানে সেইভাবে আমি কোনো এনার্জি পাচ্ছি না যে তোমাদেরকে ভালোভাবে শেয়ার করব আর প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে জ্বর নেই বাট প্রচণ্ড ঠান্ডা লেগে আছে তো সেই জন্য তো চলো আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো আমার পরিবারের নতুন সদস্য তাদেরকে প্লিজ আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দাও যাতে আমার পাঠানো ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যায় আর প্লিজ তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো অনেক আর প্লিজ তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো আর আমি জানি তোমরা আমার সাথে আছো পাশে আছো তো প্লিজ তোমরা এইভাবেই থেকো আর তো চলো টাটা সবাইকে গুড নাইট তো ফিরে আসবো নেক্সট আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো ও আরেকটা কথা প্রচুর শর্টস ভিডিও যাচ্ছে প্লিজ তোমরা শর্টস ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে একটা করে লাইক দিও কমেন্ট করো যে শর্টস ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো তোমরা কমেন্ট করলে কি বলো তো ইন্সপায়ার হই যে আরও ভালো ভালো ভিডিও করার জন্য ঠিক মানে মন থেকে জোর পায় যে এতটা শরীর খারাপ তাও অনেকেই কমেন্ট করে সেই জন্য ভীষণ ভালো লাগে যে অনেকে কমেন্ট করে অনেকে ওয়েট করে আমার জন্য যে আমার ভিডিওটা যাবে তো সেই জন্য আমার অনেক ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওগুলো আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আর প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক আমার দ্বারা সেরকম হয় না বাট আমি ট্রাই করব যদি কেউ বলো যে কখনো প্র্যাঙ্ক ভিডিও চাই তো তো আমি ট্রাই করব আর তো চলো আমি আর কথা বলতে পারছিলাম তোমাদের সাথে পরে নিয়ে পরে ডিসকাস করব তো চলো টাটা সবাইকে নাইট